গুচ্ছের সি ইউনিটের ফলাফল কবে? গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ের 21/22 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার 20 আগস্ট বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রস্তুতের সাথে যুক্ত একাধিক অধ্যাপকের সাথে কথা বলে জানা গেছে, সি ইউনিটের ফল প্রস্তুতের জন্য 3 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় এর আগে ফল তৈরির কাজ শেষ হতে পারে। তারা আরও জানান, ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্র থেকে ভর্তিচ্ছুদের ওএমআরশিট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেছে। আগামীকাল রবিবার সব কেন্দ্র থেকে ওএমআরশিট চলে আসবে। এরপর সেদিন রাতেই ওএমআর দেখার কাজ শুরু হবে। জানতে চাইলে গুচ্ছ ভর্তি কমিটির সংক্রান্ত কমিটির এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল রবিবার ওএমআরশিট দেখা শেষ হলে সোমবার 22 আগস্ট সি ইউনিটের ফল প্রকাশ করা হবে। তবে কোনো কারণে রবিবার ওএমআর দেখা শেষ না হলে মঙ্গলবার ফল প্রকাশ করা হবে। জানা গেছে, বাণিজ্য বিভাগের জন্য 22 বিশ্ববিদ্যালয়ে মোট 3,070টি আসন রয়েছে। এই আসনগুলোর বিপরীতে মোট 42,180 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করেন, ফলে প্রতি আসনের বিপরীতে প্রায় 14 জন শিক্ষার্থী আবেদন করেন। সি ইউনিটের ফল প্রকাশের সময় সম্পর্কে জানতে চাইলে গুচ্ছ ভর্তি কমিটির আয়োজক ও কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এমদাদুল হক বলেন, দ্রুত সময়ের মধ্যে সি ইউনিটের ফল প্রকাশের ব্যবস্থা করা হবে। ফল প্রকাশের পর সকল ইউনিটের ফি এর বিনিময়ে শিক্ষার্থীদের পুনরায় নিরীক্ষণের সুযোগ দেওয়া হবে।